হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি যেরকম কথা দিয়েছিলাম যে আজকের পরপর অনেক কটা আপডেট আসবে, তাই আবার একটা আপডেট নিয়ে চলে এসেছি। তাই অতি অবশ্যই ভিডিওটাতে লাইক কিন্তু করতেই হবে। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য এবং হ্যাঁ অথেন্টিকের আপডেটগুলো পাওয়ার জন্য। আমি কিছুদিন আগে আপনাদের কাছে একটা ভিডিও শেয়ার করেছিলাম এবং জানিয়েও দিয়েছিলাম যে ইউজি, পিজি, বিএড বা এমবিএ বা এলএলবি বিভিন্ন যে অ্যাডমিশনগুলো প্রসেস চলছে সেগুলো কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে। আমি বলে দিয়েছিলাম আপনাদের যে রাজ্য তথা দেশের মধ্যে টপ টপ ইনস্টিটিউট, টপ টপ কলেজ বা টপ টপ ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশন নিতে চায় তাদেরকে কিন্তু এখন থেকে ফর্ম ফিল আপ করে রাখতে হবে এবং পরবর্তী তাদের এন্ট্রান্স পরীক্ষা এবং পরবর্তী তাদের হতে চলেছে কিন্তু ভর্তি। তার ফলে মেবি আপনি এখন উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টস আছেন, এখন পরীক্ষার্থী, বা আপনি এখন কলেজে ফিফথ সেমিস্টারে পড়ছেন কিন্তু আপনি পরবর্তী কলেজে ভর্তি হতে চান লাইক আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ভর্তি হতে চান, অথবা এমবিএ মতন প্রফেশনাল কোর্স করতে চান বা বিএড করতে চাইছেন, আপনাদের কিন্তু এখন ফর্ম ফিল আপগুলো করতে হচ্ছে। এখন নিয়ে চলে এলাম আমি কিন্তু একটা আরও একটা বড় আপডেট নিয়ে চলে এলাম, যেখানে বর্তমানে কিন্তু আপনারা আজকে পিজি কোর্সগুলোর জন্য অ্যাপিয়ার করতে পারছেন। পিজি কোর্স মানে হচ্ছে এমএ, এমএসসি, এমকম থেকে শুরু করে আজকে বিভিন্ন এমবিএ বা এমসিএ যে কোর্স রয়েছে, অন্যদিকে আজকে এলএলবির কিছু কোর্স রয়েছে এবং তার সাথে রয়েছে বিএডের কোর্স বা বিপিএডের কোর্স। এই কোর্সগুলো করতে গেলে আপনাকে প্রথমত যেটা করতে হবে, আপনাকে ক্র্যাক করতে হবে কিন্তু সিউইটি পিজি। আজকে তারই আপডেট শেয়ার করছি। সিউইটি পিজি কি? সিউইটি পিজি হচ্ছে আমাদের কি সেন্ট্রাল এবং স্টেট এবং ডিমড ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি যে অনেক আছে তারাও এখন সিউইটি পিজির মধ্যে চলে এসেছে। এটা হচ্ছে একটা কমন এন্ট্রান্স পরীক্ষা, যে কমন এন্ট্রান্স পরীক্ষা নেওয়ানো হয় তার পরবর্তী কিন্তু সিলেকশন হয় এবং সেই সিলেকশনটা হয় সিউইটি পিজি এবং আপনি কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেই রেসপেক্টে। আজকে জানিয়ে দিই আমাদের রাজ্যেরও কিন্তু ইউনিভার্সিটি আছে বা ডিমড ইউনিভার্সিটি আছে যারা কিন্তু সিউইটি পিজির মধ্যে পড়ছে, যেমন রয়েছে রামকৃষ্ণ মিশন বেলুড়। রামকৃষ্ণ মিশন বেলুড়ে আজকে যে বিভিন্ন এমএসসি কোর্সগুলো হয়, বিএড কোর্সগুলো হয় বা আপনার যে পিজি ডিপ্লোমা কোর্সগুলো হয় সেগুলো আপনি ভর্তি হতে গেলে আপনাকে ক্র্যাক করতে হবে সিউইটি পিজি। এবং আমি যদি দেশের মধ্যে একটু বলি, আজকে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স, টিআইএসএস, ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট বলতে পারেন, তারা কিন্তু তার সেখানে ভর্তি হতে গেলে আপনাকে দিতে হবে সিউইটি পিজি। আরও কিছু ইউনিভার্সিটির নাম লাইক বেনারস হিন্দু ইউনিভার্সিটি বা বিএইচইউ, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি বা জেএনইউ, দিল্লি ইউনিভার্সিটি বা ডিইউ, এই সমস্ত সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে আপনাকে ক্র্যাক করতে হবে সিউইটি পিজি। সিউইটি পিজি টোটাল ডিটেলসটা বলে দিচ্ছি, কবে অবধি ফর্ম ফিল আপ চলবে, পরীক্ষা কীরকম হয়ে থাকে, কতগুলি ইউনিভার্সিটি আছে। দেখুন ইউনিভার্সিটি প্রচুর আছে, এত বলতে পারবো না, বাট মেন মোটামুটি মেন মেন ইম্পর্টেন্ট ইউনিভার্সিটিগুলো বলে দিচ্ছি, নাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। এবং কোর্সও প্রচুর করানো হয়, তবে আমি কিছু কোর্সও আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে কী কী কোর্সগুলো করানো হচ্ছে। এবং হ্যাঁ, কলকাতাতে আপনি তো আপনি পেয়ে যাচ্ছেন এক্সামিনেশন সেন্টার, ওয়েস্ট বেঙ্গল অনেক কটা এক্সামিনেশন সেন্টার আছে, সেখানে আপনারা বসে পরীক্ষা দিতে পারবেন। অনলাইনে কম্পিউটারের মাধ্যমে কিন্তু পরীক্ষাটা হয়ে থাকে। তো চলুন দেখে নিচ্ছি আজকের একটা পিজি অ্যাডমিশন, বিএড অ্যাডমিশন, এমবিএ অ্যাডমিশনের আপডেট শুধুমাত্র আপনাদের জন্য সিউইটি পিজি 2024। তো প্রথমে শেয়ার করে দিচ্ছি আজকে যে সিউইটি পিজি তাদের যে নোটিফিকেশানটা, এখানে অলরেডি ফর্ম ফিল আপ চলছে এবং 24 জানুয়ারি 2024 তারিখ লাস্ট ডেট ফর্ম ফিল আপের, যদিও এই ডেটটা এক্সটেন্ড করার কথা এবং তার পরবর্তী 25 তারিখের মধ্যে কিন্তু পেমেন্টটা কমপ্লিট করতে হচ্ছে। এবং এখানে কিন্তু আজকে যে ডাউনলোড আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন আপনি 7 মার্চ 2024 এবং তার পরবর্তী আপনাদের পরীক্ষা শুরু হবে 11 মার্চ থেকে 28 মার্চ অবধি, কিন্তু আমরা 24 তারিখের মধ্যে আমাদের ফার্স্ট এখন আমাদের ফর্মটা ফিল আপ করে নিতে হচ্ছে। আচ্ছা, জানিয়ে দিই আজকে যে পরীক্ষা হবে সেটা হচ্ছে 105 মিনিট মানে 1 ঘন্টা 45 মিনিট, 3টে শিফটে পরীক্ষা হবে এবং সেই শিফটে কোন শিফটে পরীক্ষা হচ্ছে সেটা আপনি অ্যাডমিট কার্ডে জেনে নিতে পাচ্ছেন, বোঝা গেল। তার ফলে আমাদের পরীক্ষা কবে হচ্ছে, 11 মার্চ থেকে 28 মার্চের মধ্যে কিন্তু পরীক্ষা হচ্ছে, 24 জানুয়ারি 2024 মধ্যে আমাদের ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। চলুন দেখে নিচ্ছি ইউনিভার্সিটি এবং কোর্সের লিস্টটা। তো আমি এবার চলে এসেছি আজকে সিউইটি পিজি তাদের যে ওয়েবসাইট, ওয়েবসাইটে চলে আসলে আপনাদের এখানে একটা দেখতে পাবেন অপশান রয়েছে, এখানে জাস্ট ক্লিক করতে হবে আপনাকে। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন সিলেবাস রয়েছে, ইউনিভার্সিটি ডিটেলস রয়েছে, কোর্স রয়েছে এবং অ্যাপ্লিকেশন গাইড বা এফএকিউ সবটাই পেয়ে যাচ্ছেন। যদি আমি এখানে কোর্সে ক্লিক করছি, কোর্সে ক্লিক করে আপনাকে এখানে সার্চ করতে হবে, লাইক ধরুন আমি আজকে বিএড সার্চ করছি, তো জাস্ট এখানে যে আমি গোতে ক্লিক করলাম, লিখলাম, এর পরবর্তী এই যে বিএড রিলেটেড যাবতীয় যা যা ইউনিভার্সিটি যেরকম যা কোর্স করাচ্ছে টোটাল, এখানে যে বনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটা অ্যামিটি ইউনিভার্সিটি যেরকম যা কোর্স করাচ্ছে এবং তার জন্য তার যে টোটাল যে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন, লাইক এমএসসি, এমএ, এমবিএ,
বা আপনার যে কোর্সটা করতে আপনি ইন্টারেস্টেড বিশেষ করে মাস্টার্সে বা গ্র্যাজুয়েশনে পরবর্তী আপনাকে এখানে কিন্তু লিখতে হচ্ছে ইনক্লুডিং LLB। তো আমরা এবার একটু দেখে নিচ্ছি ইউনিভার্সিটি। আপনি এখানে চলে আসলে এখানে ক্লিক করলে ইউনিভার্সিটি ক্লিক করছেন, এখানে আপনি টোটাল ইউনিভার্সিটি ডিটেলস পেয়ে যাচ্ছেন। লাইক ধরুন আজকে এখানে সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, ডিমড ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি এবং আদার্স ইউনিভার্সিটি লিস্ট পাচ্ছেন। যেমন দেখুন আসাম ইউনিভার্সিটি রয়েছে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ইউনিভার্সিটি রয়েছে, বেনারস হিন্দু ইউনিভার্সিটি রয়েছে, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি রয়েছে, তারপর এখানে সেন্ট্রাল ইউনিভার্সিটি গুজরাট রয়েছে, হরিয়ানা রয়েছে। তার এখানে আপনি এইভাবে নাম পেয়ে যাচ্ছেন, বোঝা গেল। আমরা একটু স্ক্রল করে চলে যাচ্ছি, দেখুন এখানে প্রত্যেকটা নাম পেয়ে যাবেন। ইন্ডিয়ান কলিনারি ইনস্টিটিউট রয়েছে, তারপর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট রয়েছে। অন্যদিকে আপনি পেয়ে যাচ্ছেন জওহরলাল নেহরু ইউনিভার্সিটি বা JNU পেয়ে যাচ্ছেন। এইভাবে টোটাল আপনাকে ইউনিভার্সিটির নাম সার্চ করে দেখে নিতে হচ্ছে যে, এবং দিল্লি ইউনিভার্সিটি পেয়ে যাচ্ছেন আপনি এখান থেকে। আমরা যদি আজকে ধরুন আজকে ওয়েস্ট বেঙ্গলের একটি ইউনিভার্সিটি বা ডিমড ইউনিভার্সিটি দেখতে চাই, আমি ধরুন এখানে ওপরে চলে গেলাম, কারণ প্রচুর এখানে ইউনিভার্সিটির নাম আপনি পেয়ে যাবেন। আমি ধরুন এখানে লিখলাম, বা আমি ধরুন রামাকৃষ্ণ লিখলাম। তো দেখুন আমি এখানে লিখেছি জাস্ট রামাকৃষ্ণ, লিখে দিলাম, আমার কাছে চলে এলো কিন্তু রামাকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, যেটা হচ্ছে বেলুড়ে অবস্থিত। তো বেলুড়ে রামকৃষ্ণ মিশন তাদের তরফ থেকে যে অ্যাডমিশনগুলো বর্তমানে কোর্সগুলো অফার করছে, এবং আপনাকে কিন্তু CUET PG পাস করে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পাচ্ছেন আপনি। এখানে দেখছেন এখানে MSC রয়েছে আপনার, ইয়োগার যোগার ওপর রয়েছে, স্পোর্টস সায়েন্স পেয়ে যাচ্ছেন আপনি, কম্পিউটার সায়েন্স পেয়ে যাচ্ছেন, MSC ম্যাথামেটিক্সে পেয়ে যাচ্ছেন, ফিজিক্সে পেয়ে যাচ্ছেন, এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট পেয়ে যাচ্ছেন MSC, এগ্রিকালচার বায়োটেকনোলজি পেয়ে যাচ্ছেন, তারপরে মেডিকেল বায়োটেকনোলজি, এরকম প্রচুর কোর্স আছে, জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং পেয়ে যাচ্ছেন, এনভায়রনমেন্টাল ডিজাস্টার ম্যানেজমেন্ট পাচ্ছেন, অ্যাগ্রোনমি পেয়ে যাচ্ছেন আপনি এখানে, এটা কিন্তু নরেন্দ্রপুর ক্যাম্পাসে কমন হয়ে থাকে। তার পরবর্তী আপনি পেয়ে যাচ্ছেন বা নরেন্দ্রপুর ক্যাম্পাসে PG ডিপ্লোমা পেয়ে যাচ্ছেন, বা পোস্ট হারভেস্ট অ্যান্ড ফুড টেকনোলজি পেয়ে যাচ্ছেন, মেডিকেল ল্যাব সায়েন্স টেকনোলজি পেয়ে যাচ্ছেন নরেন্দ্রপুর ক্যাম্পাস থেকে, রামকৃষ্ণ মিশন থেকে। এছাড়া রাঁচি ক্যাম্পাসের মধ্যে রুরাল ডেভেলপমেন্ট পেয়ে যাচ্ছেন, MPED আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন, এছাড়া ইন্টিগ্রেটেড কোর্স পেয়ে যাচ্ছেন, BEd MEd পেয়ে যাচ্ছেন, MEd পেয়ে যাচ্ছেন আপনি এখান থেকে, এছাড়া আপনি এখান থেকে MA MSC করতে পারছেন রুরাল ডেভেলপমেন্ট থেকে। তার এখানে MSC কোর্স বিভিন্ন, দেখুন প্রচুর কোর্স যেগুলো করানো হয়ে থাকে সেগুলো কিন্তু আপনার এখান থেকে অফার করছে, এবং তার সাথে দেখুন MSC বিগ ডেটা অ্যানালিসিস এবং ডেটা সায়েন্স আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারছেন। এগুলোতে যোগ্যতা, এই যোগ্যতা কিন্তু মিনিমাম লাগবে, তা CUET PG আপনাকে ক্র্যাক করতে হচ্ছে, তার সাথে এই যোগ্যতা থাকলে তাহলেই কিন্তু আপনি এখানে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারছেন। তো এইভাবে আপনি আপনার ইউনিভার্সিটি নামটা দেখে নিতে পারছেন, এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি যেটাতে আপনি ইন্টারেস্টেড সেখানে কিন্তু আজকে CUET PG কমপ্লিট করার পরবর্তী, ক্র্যাক করার পরবর্তী আপনি জয়েনও করতে পারবেন। পরবর্তী আরও একটা অ্যাডমিশন আপডেট চলে আসি, তার জন্য সবাই সঙ্গে থাকুন। CUET PG সিলেবাস বর্ণনার ডিটেল ভিডিও চাকলে যদি দরকার পড়ে তো কমেন্ট সেকশনে জানাবেন, আমি শেয়ার করে দেবো। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।